ভিডিওটি দেখার আগে হেডফোন অবশ্যই ইউজ করবে। কি গো কোয়েলের বাবা, তুমি মন মেজাজ খারাপ করে শুয়ে রয়েছো, কি হয়েছে তোমার? কিছু বলছো নাকি তুমি? হ্যাঁ গো, তুমি এইভাবে মন খারাপ করে শুয়ে আছো কেন? মনের মধ্যে শান্তি নাই রে বউ, সেই জন্য মন খারাপ করে শুয়ে আছি। কেন গো, কি হয়েছে তো বলবে? কি হয়েছে জানতে চাও নাকি তুমি? হ্যাঁ বলো, আমি জানতে চাই। আমাদের একটা মাত্র ছেলে, ভেবেছিলাম কত ধুমধাম করে বিয়ে শাদী দেবো, কত বরযাত্রী নিয়ে যাবো, কত লোককে নিয়ে আনন্দ ফুর্তি করবো, মজা করবো, ভালো মন্দ খাবো, বিয়ের কাছ থেকে অনেক টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি নেবো। কিন্তু ও শালা ছেলে সব আশা আমার ছাই করে দিল রে বউ। কেন, আমাদের কয়েন কি করেছে এমন? ওই পাড়ার ওই হাবলের মেয়ের সাথে আমাদের ওই শালোটা প্রেম ভালোবাসা করছে। হাবলের মেয়ের সাথে রে? ও নো, কই আমাদের কয়েনের কথা তোমাকে আগে কখনো বলেনি যে হাবলের মেয়ের সাথে প্রেম করছে? প্রেম ভালোবাসার কথা তোকে বলবে নাকি তোর ছেলে? আমি মা, আমাকে বলবে না তো কাকে বলবো? শোন, তোর ছেলে কয়েন বাড়ি এলে তুই তাকে বারণ করে দিবি, বলবি তোর বাবার এসব পছন্দ নয়, ঠিক আছে? আমার যদি রাগ তো তুই ভালো করে জানিস, আমি যদি রেগে যাই না এক কাচারে শালা ছেলেকে মেরে দেবো আমি। কি বললে তুমি, আমার ছেলেটাকে এক কাচারে মেরে দেবে? তুমি কি কারোর সাথে কোনোদিন প্রেম করোনি নাকি তুমি? আমার প্রেম করার সাথে কি সাতলো? হ্যাঁ আমার ছেলে করবে না সেটাই জানি আমি, আমি কি করেছি না করেছি সেটা আমার ছেলে করবে নাকি? হ্যাঁ তুই যেটা বলতে চাইছিস। বাপ ভালো হইলে ছেলেও ভালো হয়, বাপটাই তো বৈধ। কি বললি মাগি তুই, আমি বৈধ? তা কেন বলবো, তুমি ভালো ছেলে নাকি আগে বলো, তুমি তো ভালো ছেলে না, তাহলে ছেলেটা তোমার ভালো হবে কি করে গো? তা মানে তুই কি বলতে চাইছিস, আমি খারাপ ছিলাম বলে আমার ছেলেও খারাপ হবে নাকি? হ্যাঁ গাছটা যদি ভালো হয় তার ফলটাও ভালো হয়। কি বললি তুই, গাছ ভালো হইলে ফল ভালো হয়? তাহলে মেন গাছের শিকারেই তো পোকা লাগালো। শোন বেশি কথা বলিস না, ঠিক আছে? আমি যেটা বললাম সেটা বলে দিবি তোর ছেলেকে, বুঝলি তো? একটা কথা আমার বারবার বলতে ভালো লাগে না, রাগাস না বাড়া আমাকে। কি আমার রাগের পুরুষ রে একবারে, কে কোথা কি করবে না করবে তার ঝাল আমার উপরে ঝাড়তে এসে। মন তো চাইছেই আমাদের বাড়ি তোমাকে নিয়ে যেতে, কিন্তু আমার বাবাটা একটু অদ্ভুত লোক। দেখো তুমি যদি তোমার বাবা মার কথা ভাবো তাহলে আমাদের ভালোবাসা এইভাবে রাস্তাতেই শেষ হয়ে যাবে, ঘর অব্দি পৌঁছাবে না। পৌঁছাবে ঘর অব্দি? কে বলছে ঘর অব্দি পৌঁছাবে না, তুমি চিন্তা করো না, আজকে নিয়ে যাবো আমাদের বাড়ি তোমাকে। সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি বলছি আমি। এসো তোমার হাতটা আমার হাতে দাও, দিয়ে চলো আমার সাথে আমাদের বাড়ি। কিন্তু তোমার বাবা? চলো ঘরে চলো, তারপরে দেখা যাবে। কয়েন তুমি তোমার হাত ধরলে, যত বিপদে আসুক না কেন তুমি আমার হাত ছাড়বে না তো কয়েন? না আমার মৃত্যু না আসা পর্যন্ত তোমার হাত আমি ছাড়বো না, যান চলো আমার সাথে আমাদের বাড়ি। এসো বিজলি, কোনো ভয় করো না, আমি আছি তো। মা, ও মা। আসি বাবা দাঁড়া। মা আসছে, তুমি চিন্তা করো না। মা এই মেয়েটিকে আমি ভালোবাসি, একে আমি বিয়ে করতে চাই মা। তুমি তো বাবা, মেয়েটা তো দেখতে সুন্দরও আছে, তো বিয়ে করবি তো খুব ভালো জিনিস বাবা। তোদের বাড়ির লোককে তুই কিছু বলেছিস? ওর বাবা মা দুজনেই নেই মা, মারা গেছে। মা তুমি মন খারাপ করো না, তোমার নাম কি মা? মা আমার নাম বিজলি মা। বাহ ভারি মিষ্টি মেয়ে রে। হ্যাঁ মা ও খুব ভালো মা। কিন্তু বাবা তোর বাবাকে কি করে বোঝাবো বল, সেই তো একটু অবুঝলো, এই বাড়ির মধ্যে কিছুই বুঝতে চায় না, কাজে হুটহাট করে কথা বলে দেয়। যতই বাবা হুটহাট করে কথা বলে দেখ না কেন, আমি বিজলিকেই বিয়ে করব মা। আমি তোদের ভালোবাসা তা বুঝি রে, কিন্তু তোর বাবা কিন্তু সেই তো অবুঝলো, সেই তো বুঝে নাই সব জিনিস। কয়েনের মা, ও কয়েনের মা, এই লো উনাই দেখ হত ছাড়া বাড়ি। কি রে এগুলা কোথা থেকে এলো রে, কারা রে এগুনা? চুপ করো বেশি কথা বলে না তুমি। কি বললি তুই, কথা বলবে না মানে? হ্যাঁ আরে এই মেয়ে তোর বাড়ি কোথা? হ্যাঁ বাবা আমার বাড়ি এই পাশের গ্রামে বাবা। কে তোমার বাবা? আমি কারো বাবা হতে চাই না। এই মাগি তুই সব বলে দে, এসব চলবে না এই বাড়িতে, বুঝলি? সারা জীবনটাকে তো তুমি মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে এলে, এখন নিজের ছেলে মেয়েকেও তুমি জ্বালাবে? হ্যাঁ তুমি কি মানুষ গো? আমি এইরকমই মানুষ মরা, কত শখ করেছিলাম ছেলে মেয়ের বিয়ে দেবো, কত আনন্দ ফুর্তি করবো, শালা ছেলে সব আশাতে আমার পানি ঢেলে দিল।
বাবা মরে যাওয়ার আগে একটা তো ভালো কাজ করো বাবা। হ্যাঁ বে কি ভালো কাজ করবো, তুই প্রেম করে একটা মেয়েকে বাড়ি ভর দিলি, এটা ভালো কাজ লাগবে? হ্যাঁ আর কাজ খুঁজে পাসনি বোকা চুদা তুই? তোমার মতো বাবার সাথে কথা বলাই আমার ভুল। কি বললি বোকা চুদা, আমার সাথে কথা বলাই তোর ভুল? তবে বেরিয়ে যা আমার বাড়ি থেকে, চলে যা, আমি এসব বাড়িতে লোবো না তোর দিকে, বলা আমার বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, তবে একটা কথা মনে রেখে দিও, ছেলে বলে আর কখনো কোনো দিনও পরিচয় দিও না আমাকে, ঠিক আছে? তুইও কারোর সামনে বলিস না যে আমার বাবা আছে, বুঝলি? যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আচ্ছা ঠিক আছে চললাম আমি, চলো আমাদের যেখানে ভালো লাগবে সেখানে আমরা চলে যাবো। ওরা যেখানে গেছে সেখানে যেতে দে, আর তুই যদি মন যায় তাহলে তুই ওদের সাথে চলে যা, বুঝলি? তুমি ছেলে মেয়েদেরকে বাড়ি থেকে খেদে দিয়ে যে অন্যায় যে ভুল তুমি করলে এর জন্য তোমাকে দেখবে, পরে তোমাকে অনেক পস্তাতে হবে, আমি তোমাকে বলে রাখলাম। ওই রকম ছেলের জন্য আমার জীবনে কোনোদিনও পস্তানি হবে না, বুঝলি? ওই সব কলঙ্কিত ছেলে বাবা মায়ের মান সম্মান রাখতে জানে না। কি মান সম্মান আলা পুরুষ তুমি, এ কথাবার্তা ভালো করে বলবে, বুঝলি? তোমার সাথে কথা বলা জেনে আমার ভাল কি দেশে, বলতে হয় না লো কথা, পালা এখান থেকে আমার চোখের সামনে থেকে। মানুষ হতে পারলে না কোনোদিনও, তুই খুব মানুষ হয়েছিস লো, আল্লাহরা প্রেম ভালোবাসা মারাইতে এসে শালা ছেলে যে বাবা মার মান সম্মান রাখতে পারে না, পরের মেয়ে এলে শালা রাস্তাঘাটে ধরে ধরে বেড়াচ্ছি, তারা হয়েছে ছেলে, শালা ছেলে নামে কলঙ্ক শালা। হ্যালো বন্ধুরা, আমি সাব্বাস্ত, আমার এইসব নিত্য নতুন কমেডি কার্টুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে।